হ্যাঁ, কি করছি আমরা বল, তুই কিসের মধ্যে রয়েছি? যে আমরা এই আমাদের পার্ট ওয়ান যে সিজন ছিল তখন যে পিকনিকটা পার্ট হয়েছে, ওয়ানের পরে আবার সিজন মানে পার্ট টু হয়ে গেছে পিকনিক, তার মধ্যে এখন আরেকটা। থ্রিতে আসছি, ঠিক আছে। হ্যাঁ, পার্ট ওয়ানে আমাদের এই যে এই পর্যন্ত ছিল জায়গাটা, ঠিক আছে। কোন বলতে আমি দূর দূর থেকে দূর থেকে দেখো, দেখো ওনাটা দেখতে পাচ্ছে, সেই ছিল পার্ট ওয়ানে, ঠিক আছে। আর পার্ট টু আমার এতটা কাট হয়েছে, জায়গাটা এতটা কাট হয়েছে। আচ্ছা, পার্ট থ্রি যে কামিং সুন, পার্ট থ্রি কামিং সুন, ওটা ট্রেলার দেখতে পারেন কদিন পর। আচ্ছা, ওটা আবার এখান থেকে এতটা বাড়ানো হয় স্পেসটা, মানে বুঝতে পারছো, মানে আমরা এতটা বাড়াবো তাই তো জায়গা। হ্যাঁ, আর গঙ্গার ধারে ধরুন এখন এক হাত মতন এখান একটু বেশি বাড়বে নাকি, গঙ্গাটাই পুরোটা নিয়ে নিয়ে অনেকটা নাকি, মাটি ফেলে একটা একটা আস্তে আস্তে ওটা পার্ট টেনে আসবে হয়তো, গঙ্গাটা যখন নেবো পার্ট টেনে আসবে। আচ্ছা, মানে আমরা এতটা জায়গা রয়েছে, পরবর্তীতে আরো বাড়াতে পারি, ওইদিকে বাড়াতে পারি, গঙ্গার মধ্যেখানে চলে যেতে পারি, জাহাজ পাজ আসলে ওটা বেঁকে চলে যাবে। আচ্ছা, তো এখন এই প্রস্তুতি কাজ আমাদের চলছে। তখন এই পর্যন্ত এই যে আমরা এই যে খুঁটি খুঁটি রেডি করেছি, যে ওখানে এখানটা দেওয়া হবে, পরে ভিডিওতে আবার দেখা হবে আপনাদের। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট এই যে আমরা দ্বিতীয় পর্বে চলে এসেছি, পার্ট টু এর মানে পার্ট থ্রি হবে না, পার্ট থ্রি। আমরা তো একটা মিস করে গেছি পিকনিক, আর সেটা দেখানো হয়নি। এই যে একজনা বাঁশ কাটার মধ্যে রয়েছে, আর বাঁশ কাটা হচ্ছে কারণটা হচ্ছে এতটা জায়গা আমাদের বাড়ানো থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এতটা জায়গা, এইখান থেকে এতটা জায়গা আমরা বাড়াবো। এইগুলো সব পরিষ্কার করে দেবো একদম, দিয়ে জঙ্গল ফঙ্গল যা আছে সব কেটে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপর দিয়ে মাটি দিয়ে দেবো, ঠিক আছে। বাঁশ কাটার মধ্যে রয়েছে একজন নাকি। হ্যালো, হ্যাঁ, পরে কথা বলছি, আপনার সাথে ব্যস্ত আছি। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে যাক বানানো, তারপরে পরে আবার পরে পাটটা দেখাবো আবার কী কী করলাম আমরা কাজ, ঠিক আছে। রেডি করে দিয়েছি নে, বল কি 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 করেছি আমরা আজকে, বল। চুল ঠিক করে বলবো কি আর কি, মানে বলার মতন তো তুমি, আপনার সব জানেন, আপনার সব জানেন আমরা কি কিসের মধ্যে কুলাঙ্গার কুলাঙ্গার হয়েছি, আমরা কিসের কিসের কাজ নেই তো খই ভাজু, কিসের মধ্যে রয়েছি সবাই তো জানে পাবলিক। তো এখন আমরা এই জায়গাটা যে ছিল, আগে প্রথমে এইটুকুনি ছিল, তারপর এতটা হলো, তারপর এখন এতটা করবো। আচ্ছা, ঠিক আছে, একটু ওইদিকে ঘুরে ক্যামেরাটা দাদা, ওই যে ওই দেখতে পাচ্ছেন ওই জঙ্গলটা দিয়েছি, ওই যে ঠিক আছে, ওই আমরা একটু সামনের দিকে কি ভালো করে দেখি নাকি, তো আপনারা আপনি দেখান একটু ভালো করে, দেখাচ্ছি আপনাকে। এই ব্যাপারটা, এইটুকুনি ছিল আমাদের স্পেসটা। আচ্ছা, এতটা আমরা এদিকে তো আর বাড়ানো যাবে না, না না, নামতে মুখ তুলে পড়বো। হ্যাঁ, এদিকে তো বাড়ানো যাবে না, তো এদিকে তো আমাদের নামতে হয়, তার জন্য আমরা ঠিক করলাম যে এই জায়গাটা একটু বাড়ি নিয়ে কেমন হয়। আমরা এই জায়গাটা নিজেরা বুদ্ধি করে, নিজেরা বলতে আমি আর এই যে এই জেন্টলম্যান বুদ্ধি করে মানে খুঁটি খুঁটি পুঁতে এখন ওই যে বাঁশ ফাঁস সব কেটে দিয়েছি এখানে। আচ্ছা, এখন প্রস্তুতিটা হচ্ছে এখানে কিছু মালটা শুকাবে, শুকিয়ে তারপরে আবার কিছু মাল মশলা ফেলবো। আচ্ছা, ফেলে মাটি ঢালবো, মালটা পুরো মজবুতি করবো, আচ্ছা, যেন কোনো সমস্যা না হয় আমাদের ভবিষ্যতে, তাই তো। আর জায়গাটা বড় হওয়ার কারণে আমাদের অনেকটা ভালো হবে, এটা ঘুমাতে পারবো ওটা হ্যাং ছড়িয়ে, অনেক নাচা কথা তো সমস্যা হবে নাকি, নাচা কথা একটু বাইরে মাঝে মাঝে এরকম এমন অনুরোধ করে, ঠিক আছে, ওতে ওর একটা মিরগির রোগ আছে, তো ওই মিরগির জন্য বেশি জায়গা দরকার। আচ্ছা, ওকে ওই সাইড দিয়ে দেবো, আমরা ওই সাইড চলে আসবো, বুঝতে পারলে। ঠিক আছে, এদিকে আমাদের কাঠামোটা দেখাই ভালো করে নাকি, যে আমাদের যে কাজটা করা হয়েছে ভালো করে, এই যে বাঁধনটা আমরা দিয়েছি যাতে মাটিটা না বেশি আসে, মাটি এখনো দিইনি অবশ্য, আমরা মাটিটা পরে দেবো, এখন জঙ্গল দেওয়া হয়েছে চারদিকের। তারপরে তারপরে আপনার আমাদের নেক্সট প্ল্যানটা কি সেটা একটু বলুন। প্ল্যান হচ্ছে এর উপর দিয়ে আমরা শুকানোর পর কিছু আবার জঙ্গলা দেবো, তারপরে তার উপর দিয়ে কিছু আমরা মাটির লেয়ার ফেলবো। এই যে এই জায়গাটা দেখছেন, এখান থেকে কাটিং এর প্ল্যান আছে আমাদের, এই জায়গাটা উঁচু জায়গাটা, এটা সমান করবো। আর এই জায়গাটা আমাদের মানে আমাদের হোটেল মানে পিকনিকের সব বাসন কোসন রাখা হবে, তার জন্য জায়গাটা সমান সমান করা হবে, বুঝতে পারলেন, সমান করা হবে, যাতে এখানে আর কি সব ওখানে উনুন থেকে ওখানে আর কি রাখতে পারি সব, ঠিক আছে, বুঝতে পারলেন, একটু নিচু করে দেবো জায়গাটা, হালকা নিচু করে দেবো, কারণ আমাদের একটু সুবিধা হয় যাতে। আচ্ছা আচ্ছা, আর তাছাড়া আমাদের আর তেমন উনুনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর উনুন, উনুনের মধ্যে যে পাতাগুলো বেঁধেছিল আমরা ঢুকিয়ে দিয়েছি এর মধ্যে, ভবিষ্যতে কাজে লাগে। আচ্ছা, এখানে কেউ দেখতে পারেন উনুনটাতে, না না, তাহলে মোটামুটি আমাদের জায়গাটা অনেকটা এসছে নাকি। হ্যাঁ, তাহলে ওইদিকে পুরোটা আর কি মাটি দেওয়া হবে, ওখান থেকে এতটা পর্যন্ত মাটি দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, মাটি কেটে এদিক থেকে এতটা মতো জায়গা রয়েছে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন, নমস্কার, ঠিক আছে, তাহলে নমস্কার, তাহলে আর কিছু তো এখন বক্তব্য নেই, পরবর্তী যদি কোনো আপডেট হয় তাহলে
জানিয়ে দেবো আমরা নাকি? আচ্ছা ঠিক আছে। পরের ভিডিওতে আবার দেখা হবে। হ্যাঁ ঠিক আছে, নমস্কার। চলো আমাদের ভিডিও আছে বলছি।